মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল ইসলাম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সকাল 10টায় তার জানাজা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রব সহ তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। গতকাল বেলা 2:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেষ ইচ্ছা অনুযায়ী সিরাজুল আলম খানকে নোয়াখালীর বেগমগঞ্জে তার গ্রামে মায়ের কবরে সমাহিত করা হবে। বাংলাদেশের সকল জনগণের পক্ষে সিরাজুল আলম খান ব্যক্তিগত জীবনে উনি কোন জীবন সম্পত্তি লোভ লালসা করেন নাই, উনি এককভাবে কোন সময় কোন সিদ্ধান্ত নিতেন না। এই জাতির প্রতিষ্ঠার জন্য তিনি সচেতনভাবে 60-এর দশক থেকে তিনি কাজ করেছেন। তার যে যোগ্য মর্যাদা এবং সম্মান দেওয়া উচিত ছিল জাতির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সেটা করা হয়নি। সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ, তাদের নেতৃত্বে যে বাঙালির জন্য একটা স্বাধীন আবাসভূমি দরকার, ওই চিন্তাটাই 71-এর মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছিলেন।